একটু ব্যাক খেয়ালে এদিক সেদিক হলেই মৃত্যু যেখানে নিশ্চিত, সেখানে খালি হাতে 440 ভোল্ট লাইনের বিদ্যুৎ শরীরে সঞ্চালিত করে খেলা দেখান এই বিদ্যুৎ মানব। বাবার দেয়া নাম আইনাল মিয়া হলেও এলাকাতে তিনি বিদ্যুৎ মানব নামেই পরিচিত। পুরো এলাকাতেই আইনাল মিয়া নামে তাকে এখন আর কেউ চেনে না, কারণ তিনি বিদ্যুৎ নিয়ে খেলা করেন, যা মোটেও সমীচীন নয়। হবিগঞ্জ জেলার বানিয়াঞ্চল উপজেলার দোকানতলা গ্রামে বৈদ্যুতিক টুলস এবং গ্লাভস ছাড়াই বাসাবাড়িতে বৈদ্যুতিক কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ এই আইনাল মিয়া। এছাড়া বিদ্যুতের কেবল ধরে নিজের শরীরে বিদ্যুৎ সঞ্চালন করে দেয়াশালায় এর কাঠি জ্বালান এবং ডিম সিদ্ধ করে দেখান এই আইনাল মিয়া। বৈদ্যুতিক খুঁটিতে থাকা 230 ভোল্ট এবং 440 ভোল্টের লাইন দুই হাতে ধরে বৈদ্যুতিক লাইট জ্বালান এই আইনাল মিয়া। যে কাজ করা অসম্ভব সেই কাজ দেখে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীগণ বিস্ময় প্রকাশ করেছেন। তবে আমার এই ভিডিওটি দেখে যারা দেখতেছেন তারা কখনোই বাসা বাড়িতে বা আপনার কর্মক্ষেত্রে এরকম দুঃসাহসিক কাজ করবেন না আশা করি, কারণ আমাদের শরীরের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অনুযায়ী আমরা 220 ভোল্ট অথবা 440 ভোল্ট লাইন হাতে ধরতে পারি না। আমরা লাইট লাইন ধরতে পারি সেটা অবশ্যই আমাদের নির্দিষ্ট প্রোটেকশন নিয়ে, গ্লাভস ব্যবহার করে। তো আমার এটা দেখানোর বিষয় হচ্ছে মহান সৃষ্টিকর্তা মানুষকে বিশেষ বিশেষ ক্ষমতা দিয়ে থাকে, হয়তো আইনাল মিয়াকেও সৃষ্টিকর্তা এমনই এক ক্ষমতা দিয়েছেন। তো আমরা কখনোই এটা করব না। আইনাল মিয়া নামে কেউ চিনে না, যদি বিদ্যুৎ মানব বলা হয় সবাই তাকে চিনে, ছোট এবং বড় আপা মর্যাদা তাকে চিনে, কিন্তু সে দেখে খালি হাতে কাজ করে। আমি ওই ভোল্টেজগুলো আমরা তো বিচার বিশ্লেষণ করতে পারি না, ওনাকে দেখছি উনি খালি হাতে বিদ্যুতের কাজ করে এবং ওনার শরীরে টেস্টার বাল্ব ওইগুলো সে জ্বালায় এবং অনেক বানিয়ে চুনের জনতা দেখছে। অভাবের কারণে এই কাজ করে না করি আমরা, তারপরেও করি। আমি 220 এবং 440 লাইনের হাতে কাজ করতে পারি, আমার শরীর দেখে মেঘ জ্বালাইতে পারি এবং ডিমও বোনা করতে পারি। তবে সরকারের কাছে আমার এটাই দাবি, আমি কোনো কিছু পাইছি না, আমি একটা অসহায় মানুষ, আমার একটা সাহায্য চাই আর কি সরকারের কাছে। ঠিক আছে, পাচ্ছে দিন। আমার এই ভিডিওটি আজকে যারা যারা দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং সতর্কীকরণ বার্তা থাকবে যে আপনারা কখনোই আপনার নিজের কর্মস্থলে অথবা আপনার বাসায় এইরকম দুঃসাহসিক কাজ করার চেষ্টা করবেন না, অর্থাৎ বৈদ্যুতিক সেফটি ছাড়া বৈদ্যুতিক কেবল বা তারকে আপনারা কখনোই খালি হাতে স্পর্শ করবেন না। মনে রাখবেন, বিদ্যুৎ আপনাকে কখনোই ক্ষমা করবে না, এরকম কাজ করতে গেলে আমাদের মৃত্যু হতে পারে, তাই আমরা সবসময় সাবধানে থাকবো। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানানো বলবেন না যেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।